কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদে বহরমপুরে বাইপাস সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের বেলপুকুরে গাড়ি মালিক ও চালকদের বিক্ষোভ। বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়, ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদে দিকে দিকে চলছে বিক্ষোভ, আন্দোলন, পথ অবরোধ। বুধবার ফের বহরমপুরের বাইপাস সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের বেলপুকুরে গাড়ির মালিক ও চালকদের বিক্ষোভ। ঘটনাস্থলে বহরমপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী আসলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। আমাদের দাবি ছিল যে কেন্দ্র সরকার, গৃহমন্ত্রী যে অমিত শাহ যে বিলটা পাস করেছে, 10 বছর জেল এবং 5,000 টাকা জরিমানা, ওটার জন্য আমাদের পথপরোধের করা হয়েছিল। আমাদের বহরমপুর থানার আইসি সাহেব এসেছে, উনি আমাদেরকে বলেছেন যে এটা রাজ্য সরকার মানে না, এর জন্য রাজ্য সরকারও মানে বিরোধিতা আছে কেন্দ্রের সঙ্গে, এগুলো আমরা পথপরোধ করে নিলাম। ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়, কিন্তু এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় বিক্ষোভকারীরা। অবরোধটা হচ্ছে যেটা সরকার যে বিলটা পাস করেছে সেই বিলের বিরোধিতা আমরা করছি। 10 বছর জেল আমাদের মোজা মাথায় লিয়ার ক্ষমতা নেই, 7,00,000 টাকা জরিমানা আমাদের দেওয়ার ক্ষমতা নেই, আমাদের পরিবার শেষ হয়ে যাবে। তার জন্য আমরা মানে গাড়ি ছেড়ে আমরা রাস্তায় আজকে অবরোধ করেছিলাম, সেটা আপাতত উঠিয়ে নিলাম। আমরা স্টিয়ারিং ছেড়ে বাড়িতে থাকি, গাড়ি রাস্তা বন্ধ করে খুলে দিলাম বলে আমরা যে গাড়ি চালাবো, গাড়ি চালাবো না, আমরা রাস্তায় থাকবো, আমরা রাস্তায় ছেড়ে গাড়িতে বাড়িতে বসে থাকবো। মুর্শিদাবাদ খাদি মেলা 2023। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2023। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, স্থান 20 নম্বর ব্যারাক স্কোয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরজ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। প্রবেশ অবাধ।